বাইরেটা কি অবস্থা? দেখো, আমি হঠাৎ আজকে বিকেলে ছাদে এসে দেখলাম যে গাছের ওই ডালটা দিয়ে একটা কাঠবিড়ালি দূর 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 করে নেমে যাচ্ছে। দেখো, দেখালাম সেই জন্য তোমাদের ওটা কাঠবিড়ালিগুলো। এই যে এই যে এই দেখো, এই দেখো দেখো, দেখতে পাচ্ছো? এই দেখো, এই যে এই যে সুন্দর কাঠবিড়ালিটা নামছে, দেখো ধীরে 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 নিচে। আমার খুব ভালো লাগে কাঠবিড়ালি দেখতে এগুলো। হ্যালো, গুড আফটারনুন। আজকে বিকেল থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি। আমি তোমাদের দেখালাম চারিদিকে কতটা মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে চারিদিকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, ছাদে এলাম, দুটো জামা ছিল, মানে ভাইয়ের দুটো প্যান্ট ছিল, সেগুলো তুলতে এসেছিলাম। আর ভাবলাম এসে তোমাদেরকে একবার ছাদের অবস্থাটা, মানে আকাশের অবস্থাটা একবার দেখিয়ে দিই, আর তার সাথে তোমাদেরকে গুড আফটারনুন বলে আজকে ব্লগটাকে স্টার্ট করে দিই। তো আগের দিন তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ ভিডিও দিয়েছি আমার মায়ের, তো আশা করছি সেটা তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। কি সুন্দর দুটো পাখি যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখো। আর তোমাদেরকে একটা কাঠবিড়ালি দেখালাম দেখতে পেলে, কি দারুণ লাগলো না? এইখানে ছিল কাঠবিড়ালিটা, দুটো পাখিও ছিল, সেটাও তোমাদের দেখালাম। তো আমার কাঠবিড়ালি দেখতে খুব ভালো লাগে। আর বলে না যে কাঠবিড়ালি খুব ইন্টেলিজেন্ট হয়, কিন্তু ভীষণ বুদ্ধিমান হয় ওরা। আর ওরা বাদাম খেতে খুব ভালোবাসে, তো ওদের বেশিরভাগ গাছেই দেখা যায়, বা আমাদের ছাদের যে রেলিংগুলো হয় সেগুলো ধরে ধরেও ওরা অনেক সময় যায়। তো খুব ভালো লাগে ওদেরকে দেখতে। আজকে হঠাৎ দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে চট করে একবার শেয়ার করে দিই সেটা। তো আজকে বেশ ভালো লাগছে ছাদে এসে। আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে, হয়েই যাচ্ছে। এখন একটুখানি সামান্য ছেড়েছে, তাও মেঘ করে আছে প্রচণ্ড, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসতে চলেছে খুব তাড়াতাড়ি। চলো এবার আবার নিচে চলে যাচ্ছি, ছাদের কাজ আমার শেষ হয়ে গেছে। একটুখানি দেখা যাবে যে প্রচণ্ড বৃষ্টি চলে এলো, তাই তার থেকে বরং ভালো যে আগে আমি নিচেই চলে যাই। তো দরজাটা বন্ধ করে চলো এবার নিচে যাওয়া যাক। হ্যালো, গুড মর্নিং টু অল। কাল বিকেল থেকে আমি স্টার্ট করেছিলাম এটা, তো আজকে আবার সকাল থেকে ফের স্টার্ট করছি, কেন কি কাল রাতে আর কিছু দেখাতে পারিনি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি খুব ভালো আছি, আর আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, একদম ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু আমার দিনটাকে আজকে দেখবে, শেষ পর্যন্ত ব্লগটাকে কিন্তু দেখবে, নাহলে অনেক কিছু মিস করে যাবে। তো চলো তাহলে আর বেশি কথা না বলে স্টার্ট করে দিই। এখন একটু আমাকে চা করতে যেতে হবে, যাই গিয়ে একটু চা করে নিই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা না খেলে একদম ভালো লাগে না। তো চলো একটু চাটা করে নেওয়া যাক, দিয়ে চা খেয়ে নিয়ে তারপর আবার ফের তোমাদের সাথে কথা বলছি। ওকে, চলো তাহলে। আজকে সকাল থেকে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, শুধু সকাল থেকে বললে ভুল হবে, গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সারা দিন গতকাল বৃষ্টি হয়েছে, আর সারা দিন সারা রাতই হয়েছে বলতে গেলে। আর আজকেও এখনও পর্যন্ত সকাল থেকে উঠেও মানে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, কি বলবো। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এবার চাটা করব। তো সঙ্গে থাকো তোমরা, দেখতে পাবে, আশা করছি ভালো লাগবে খুব। ওকে, চলো। এই যে পেয়ে গেছি সসপ্যানটা। শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়েছে। তোর দিবি না, আমাকে কেড়ে দিবি? হাসু কি আছে?
ভাই ওখান থেকে উকি মারছে, উকি মেরে মেরে দেখছে যে আমি ভিডিওটা চালু করে রেখেছি কিনা। জল দেওয়া হয়ে গেল। এবার আমাকে একজন বলেছিলে যে চুলের জন্য, চুলের যত্ন হিসেবে কিছু বলতে, আমি তার জন্য একটা আলাদা ভিডিও বানাবো তোমাদের জন্য। তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে চুলের যত্ন হিসেবে তোমরা একটু বেশি বেশি করে না সয়াবিন খাবে, ঠিক আছে? সয়াবিন খেলে, সয়াবিনটা চুলের জন্য বেশ ভালো, তো বেশি বেশি করে সয়াবিন খাও। দেখো চা আমার প্রায় হয়ে এসছে, প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে, সুন্দর কালার চলে এসছে। আর ভাই মাঝে মধ্যে ওখান থেকে এসে দেখে যাচ্ছে উঁকি মেরে মেরে, কেন কি ক্যামেরাটা এখন অন আছে, ওর এখন এখন আসতে চাইছে না, তো ওইখান থেকে মাঝে মধ্যে উঁকি মারছে, উঁকি মেরে আমাকে একটা করে কথা বলে যাচ্ছে। তো আমি যাই হোক, ওই দেখো সে আগের দিন বেলুন চ্যালেঞ্জ করেছিলাম মায়ের সাথে, ওই যে বেলুনগুলো ওখানে রেখে দিয়েছি কতগুলো। বসে পড়েছি চা খেতে এখন, গুড মর্নিং, এক কাপ চায়ের সাথে। যদিও এটা একটু হাফ হয়ে এসছে, কেন কি আমার হাফ খাওয়া হয়ে গেছে, তো যাই হোক, সবারই জন্য গরম গরম চায়ের সাথে একটা গুড মর্নিং উইশ। তুমি সবাই চা খাও সকালবেলা ঘুম থেকে উঠো, ম্যাক্সিমাম বাঙালিরা অবশ্য খায়, তো আমাদের বাঙালিদের এটা নিয়ম। আমি যখনই এরকম করে কিছু বলি, তখনই আমার ভাই ওদিক থেকে একবার করে তাকায় আমার দিকে, ভাবছে কার সঙ্গে কথা বলছে, বুঝতে পারছি না যে আমি তোমাদের সাথে কথা বলছি সবার সাথে। আমার ভাইয়ের বানানো ঠাকুর, সরস্বতী ঠাকুরটা কেমন লাগলো তোমাদের জানিও, কিন্তু কয়েকদিন আমাকে জানিয়েছো, তাই তো ভালো লেগেছে আমার। ভাই প্রত্যেক বছরই বানায়, প্রত্যেক বছর ও সরস্বতী পুজোর আগে, দু মাস আগে থাকতে ঠাকুর বানাতে লেগে যায়, ব্যাস দিয়ে ওই দু মাস কন্টিনিউ শুধু ওই ঠাকুরের দিকেই ওর ধ্যান জ্ঞান সব কিছু, আর কিচ্ছু না, জাস্ট ঠাকুর বানানোর দিকেই ওর মন থাকে। সারাটা দিন শুধু ছাদে গিয়ে পড়ে থাকে, ছাদেই তো ঠাকুরটা বানায়, সারাটা দিন ছাদে গিয়ে পড়ে থাকে, ছাদেই কন্টিনিউ শুধু ঠাকুরই বানিয়ে দেয়। তার প্রথমে খড় বাঁধা হচ্ছে, তারপরে মাটি লাপা হচ্ছে, প্রথমে এক মেটে হলো, তারপর দো মেটে হলো, এইসব করলো, সব বসানো হলো, হাত পা মাথা সব বসানো হলো, এইসব করলো, করে তারপরে সব দো মেটের পর কী করিস যেন, খড়ি করা, তারপরে রঙের কাজ, খড়ি করে, খড়ির মাটি দিয়ে করে দেয়, তারপরে রঙের কাজ করে, তারপর সাজায় গোজায়, শাড়ি আঁকে নিজে, ওগুলোও সবও করে সুন্দর করে, সব করে, মাটির শাড়ি করে প্রত্যেকবার, তো সেই শাড়িটা, মাটির শাড়িটাও সুন্দর করে কায়দা করে বেশ করে, তারপরে রঙ করে সেটাকে নকশা দেয় আবার ভালো সুন্দর, তোমরা তো দেখতেই পেলে। এবার নেক্সট ইয়ার যদি করে সেটাও তোমাদের সাথে আমি তখন শুরু থেকে শেয়ার করবো, হ্যাঁ দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তাহলে আমার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি মা ভাই তিনজনে মিলেই চা খাচ্ছিলাম, বাবা অতটা চা খায় না, দুধ অতটা খেতে পছন্দ করে না, তো খায় না সেরকম, তাই আমি মা আর ভাই আমরা তিনজনেই একসঙ্গে একটা জুটি আর কি, যখনই বসি চা খেতে আমরা তিনজনে একসঙ্গে একটা জুটি করে চা খেতে বসে পড়ি, এটা আমাদের তিনজনের চা খাওয়ার পার্টি আর কি, চা খাওয়ার জুটি না মা বলো। চলো তাহলে আজকে একটা জায়গায় যাব, তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ব্লগটাকে দেখো, তোমাদের খুব ভালো লাগবে, আজকে একটা জায়গায় যাব, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কোথায় যাচ্ছি আর কি কি করছি, তারপরে মজা করলে আশা করছি তোমরা খুব এনজয় করবে, একদম শেষ পর্যন্ত ব্লগটাকে কিন্তু দেখবে না মিস করে, যাতে করে কোনো কিছু না মিস করো, ওকে? তো চল, হ্যাঁ দিয়ে দে, চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের একটা দারুণ ডেলিশিয়াস খাবার হয়েছে, সেটা হচ্ছে চিকেন, কি জানো তো, চিকেন, চিকেনের ঝোল,
যাই হোক চিকেনের একটা আইটেম হয়েছে, ঠিক আছে ফুল আমি রান্না করে এসেছি এখন একবার দেখবার জন্য। কিছু না শুনতে পাচ্ছে কিন্তু সবাই, এখন দুপুরবেলা চলে এসেছি খাওয়ার টাইমে, একটু ভালো করে এখন জমিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো, খাওয়া দাওয়া করে নিয়ে কমপ্লিট তারপরে দেন আমাদের একটা জায়গায় বেরোনোর আছে তোমাদের আগেই বলেছিলাম, তো তারপরে আমি আর ভাই দুজন মিলে বেরিয়ে পড়ব। হ্যালো ফ্রেন্ডস, এই যে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি এবার, বাপরে বাপ এতক্ষণ কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যেই রেডি হতে হলো, যাই হোক এখন এবার বেরোচ্ছি, তাই ভাবলাম বেরোনোর সময় রেডি হয়ে গেছি এরি আমি একদম, তো এবার ভাবলাম বেরোনোর সময় তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দিয়ে তারপর আবার চলো যেতে যেতে দেখাবো। এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মাস্কটা পরে নিই দাঁড়াও ততক্ষণ। এই যে আমি মাস্ক পরে রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি চলো তাহলে। ওমা আসছি, চলো এবার যাওয়া যাক। এই যে ভাই গাড়িটা বের করছে এখন, কি গরম রে, ভেতরে থাকাকালীন একটু হাওয়া পেলাম না আমি সত্যি। বাপরে কাটা এখানে, এনে হেলমেটটা পর। হ্যালো, এই যে আমরা এখানে এসেছি, এখন কয়েকটা জিনিস দেখার আছে আমাদের। এই যে সব দেখতে পাচ্ছ এই মার্বেলগুলো, একটা মার্বেল স্টোরেই এসেছি আজকে, তো কিছু জিনিস চুজ করার আছে দেখার আছে, তো সেখানেই আজকে এলাম একবার। চলো তাহলে দেখে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের চুজ করা হলো দুটো, এবার আমরা আরও একটা জায়গায় যাচ্ছি এখন চুজ করার জন্য, চলো তাহলে ওখানে গিয়ে আবার দেখছি। ভেতরে ঢুকে তোমাদের দেখাতে পারিনি, একটু অসুবিধা ছিল, তাই এখন আবার যাচ্ছি গিয়ে ওখানে গিয়ে দেখি কি হয়। চলো তাহলে, হ্যাঁ
দেখো কিরকম মেঘ করে আছে, এখনো মেঘ করে আছে চরম। এই যে চলে এসছি আমরা আবার, চলো ভেতরে যাওয়া যাক তাহলে। ভাই আসছে, ওখানে গাড়িটা পার্ক করে রেখে আসছে। আমি একদম রাত্রেবেলা চলে এসেছি আর ভাবলাম এখন একদম রাত্রেবেলা এসে এখন ব্লগটাকে এন্ড করব। আজকে সারাদিনে কী করলাম সব দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে, সম্পূর্ণ সারাদিনের সম্পূর্ণ ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর নিজের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করে দিও আমার ভিডিওগুলো, লাইক দিয়ে দিও অবশ্যই প্লিজ। আর ব্যাস এটাই বলবো, প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করে দেওয়া বেশ। আর আর কিছু বলবো না আজকে। তো আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে ভিডিওটাকে আর আমি লং করছি না, এখানেই আমি ভিডিওটাকে স্টপ করলাম আজকে। আবার কালকে নতুন দিনের সাথে, নতুন স্মাইলের সাথে, নতুনভাবে আমি নতুন একটা দিন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে। আশা করছি সেগুলো তোমাদের আরও ভালো লাগবে, আরও দেখতে তোমরা এনজয় করবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি সবাইকে, এবং সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, বারবার বলছি। আর সবসময় মুখের এই হাসিটা, সবসময় কিন্তু মুখের এই স্মাইলটা বজায় রাখতে হবে, ওকে? পরিস্থিতি যেমনই হোক অল টাইম কিন্তু স্মাইল করতে হবে, ওকে? তো চলো টাটা, গুড নাইট আজকে।